পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দেমারি ফেরিঘাট পরিদর্শনে এলেন। তিনি যাত্রীদের নিরাপত্তা সুরক্ষা বিষয়টি খতিয়ে দেখেন। পুলিশ সুপার বলেন, যাত্রীদের ফেরিঘাটের নিরাপত্তা দেখতে এসেছিলাম, প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিতে নন্দীগ্রাম থানাকে বলা হয়েছে। ভেসেলে যাত্রীরা কীভাবে ওঠানামা করছে এবং মোটর সাইকেলে কীভাবে পারাপার হচ্ছে তার নজর রাখার জন্য এই ধরনের ভিজিট বলে তিনি জানালেন। আপনারা দেখছেন হলদার নিউজ চ্যানেলের মধ্য দিয়ে।